মাঠে আমার অত্যন্ত জনপ্রিয়তা কেননা প্রকৃত আওয়ামী লীগ বলতে আমরা আমার বাবা এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ একাধারে 30 বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং আমিও এই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি যুবলীগের সভাপতি এবং আওয়ামী লীগের সভাপতি রামলাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলাম এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা মানে উপজেলা যুবলীগের মানে উপজেলা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি। এরপরও আমার আডুবি সে মানে যে তার জনপ্রিয়তা আমি মনে করি অন্য যে কোনো লোক আমরা যতজন পারতেছি সবচেয়ে সর্বনিম্ন তার জনপ্রিয়তা। সে জনগণের দ্বারে কাছে যায় না, সে মনে করছে জোর করে ভোট নিয়ে নিবে, কিন্তু এবার এটা হবে না। প্রশাসনের যে পদক্ষেপ, আমরা তো বিভিন্ন প্রশাসনের সাথে ব্রাহ্মণবেড়া জেলা প্রশাসক মহোদয় এবং ব্রাহ্মণবেড়া জেলা পুলিশ সুপার মহোদয় যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য অত্যন্ত জনগণ খুশি হয়েছে এবং তাদের প্রতি আস্থা বিশ্বাস অর্জন হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে এবার সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এবার রামলাল ইউনিয়নের জনগণ যাতে সুন্দর এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, এই আশা আমি প্রশাসনের কাছে ব্যক্ত করি। এবং আমার জনমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নমূলক কাজ করছে, এই উন্নয়নমূলক কাজের জন্য আমরা যে প্রকৃত আওয়ামী লীগ, এই জন্য আমাদেরকে ভোট দিতে চাচ্ছে। আমরা চাই সুস্থ ও নিরপেক্ষ নিয়ে অরজাল আওয়ামী লীগ পরিবারের সদস্য না, শুধু আমরা আওয়ামী লীগের পরিবারের মানে সারা মানে মানে কি বলে এটারে যে জন্মগত আমরা ব্লাড আওয়ামী লীগ। যেমন জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাহন ডাকসুর বিপি ছিল এবং চার খলিফার এক খলিফা আব্দুল কুদ্দুস মাখন আমার আপন মামাতো ভাই। এরপরে মিজানুর রহমান সাবেক সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ছিল, অবসরপ্রাপ্ত, সে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের দুই দুইবার কমিটিতে সদস্য ছিল আমার বড় ভাই, আপন বড় ভাই। আর তাজ মাহমুদ ইয়াসিকর তো জাতীয় পার্টি কত যারা রাজাকার, তাদেরকে এখন আওয়ামী লীগের প্রাধান্য দিচ্ছে। এই যদি আওয়ামী লীগের পরিস্থিতি হয়, এই জন্য আওয়ামী লীগের এত বড় দাবি। প্রকৃত আওয়ামী লীগকে যদি নৌকা মাখা দিত, ইনশাল্লাহ এই রামলাল ইউনিয়ন না তথা সারা বাংলাদেশে কোনো জায়গায় ফিল করতো না আওয়ামী লীগ। এটা আমি আমার জোর বিশ্বাস। আমাকে যদি নৌকামার প্রতীক দিক দেওয়া হয়তো তাহলে কোনো দ্বিত কোনো ক্যান্ডিডেট এই ইউনিয়ন থাকতো না, নৌকার প্রতীক থাকতো। বাস্তব সত্য যে কোনো জনগণকে জিজ্ঞাসা রামলাল ইউনিয়নে জিজ্ঞাসা করেন যে সেলিম চেয়ারম্যানের যদি নৌকার প্রতীক দেওয়া হতো কোন প্রার্থী আমার বিপক্ষে দাঁড়ায় জোরালো দাবি যে যেমন আমি বলি যে সরাইল নাসিনগর অনুরোধ রামলাল ইউনিয়ন যেন রামলাল ইউনিয়ন সদর ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা ইউনিয়ন সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় তাদের কাছে আমি জোর দাবি রাখি।